সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার মাধ্যমে কলিযুগ সম্পর্কে অনেক কথা বলেছেন। কি কি কারণের জন্য কলিযুগের সূত্রপাত ঘটেছে তা জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান ভোলানাথের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় বাবা ভোলানাথ। নাম্বার এক, কলিযুগে এইরকম অনেক মানুষ থাকবেন যারা সকলের সামনে দেখাবেন এক রূপ, অথচ কাজে প্রকাশিত হবে তাদের অন্য রূপ। সকলের সামনে আপনার পরম বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপনা করবে, কিন্তু আড়ালে সর্বদা আপনার ক্ষতির চেষ্টা করবে, অর্থাৎ তাদের মুখ এবং মন সর্বদাই আলাদা হবে। নাম্বার দুই, কলিযুগে বেশ কিছু মানুষ থাকবে যারা জগতের সামনে পরম জ্ঞানী পরম ভক্ত হিসেবে নিজেদের প্রচার করবে, অথচ পর্দার আড়ালে সমাজের সবচেয়ে কুকর্মগুলি তাদের দ্বারাই পরিচালিত হবে। নাম্বার তিন, কলিযুগে মানুষ পুণ্যলাভের জন্যে আড়ম্বর আয়োজনের কোনো শেষ রাখবে না, অথচ মন্দিরের পাশে অসহায় ভিখারিগুলির কথা কেউ ভেবে দেখবে না। নাম্বার চার, এই কলিযুগে বেশ কিছু নারী অত্যন্ত চালাক ও প্রখর বুদ্ধি সম্পন্না হবেন, বিভিন্ন কাজে বিভিন্ন উপায়ে পুরুষদের মানহানি ঘটাতে পিছুপা হবে না, এই কারণে সমাজের অন্যান্য নারী কটূক্তি শুনতে হবে। তাহলে বন্ধুরা, এই প্রসঙ্গে আপনারা কি ভাবেন কমেন্ট করে অবশ্যই লিখবেন। আজকের মতো বিদায়, ওম নমঃ শিবায়।